যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার জয় শ্রীরাম মেজাজ হারালেন মমতা নৈহাটি যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় পথের ধারে দাঁড়ানো কয়েকজনের মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনে ফের মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে চন্দ্রকোনায় এই একই রকমের ধ্বনি শুনে মেজাজ হারিয়েছিলেন তিনি ঘর ছাড়াদের ঘরে ফেরানোর উদ্দেশ্যে নৈহাটি পুরসভার সামনে তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখেন মমতা ঘটনায় প্রকাশ সেখানে যাওয়ার পথে ভাটপাড়ায় এলাকায় তাকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি তোলে কয়েকজন তা শুনেই গাড়ি থেকে নেমে আসেন মমতা বলেন সবাইকে ধরা হবে আমাদের খাবে আমাদের পড়বে আর এখানে গণ্ডগোল করবে বেঁচে আছে আমাদের জন্য নাকা চেকিং করো গণ্ডগোল করলে ধরো যত আগ্নেয়াস্ত্র বোমা আছে সব ধরো নতুন করে গণ্ডগোল হলে ডিজিকে ধরবো এত সাহস কে গালাগালি করছিস আয় সামনে আয় কে বলছিস বুকের পাটা থাকলে সামনে আয় মমতা নৈহাটি সবাই গিয়ে বলেন জুট মিলের সামনে আমার গাড়িতে হামলা চালাতে এসেছিল কয়েকজন আমার উদ্দেশ্যে ও করেছে তারা আমি কাউকে ভয় পাই না বাংলাকে গুজরাট হতে দেব না এখানে উল্লেখ করা যায় যে নৈহাটি বক্তব্য যখন শেষ হয়ে আসে তখন ফেরার পথে আবার একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ আবার শুনতে হয় জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনে কেন রেগে যাচ্ছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন তবে না রেগে তিনি জাস্ট ইগনোর করলে এটা তার জন্য এবং তার দলের জন্য এবং সবার জন্য ভালো হয় এটা অন্তত বোঝা উচিত যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল